বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। শনিবার কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে মুখরিত ছিল কনস্যুলেট। কনস্যুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, আরও এগিয়ে নিতে প্রবাসীদের একযোগে কাজ করতে হবে। আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাবেন, যাতে করে আমাদের দেশ 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, সেই দেশ আমরা গড়ে তুলতে পারি। সে লক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারী রাজনীতিবিদ আমরা সবাই দেশে বিদেশে একযোগে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে এই প্রবাসী আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যা কিছু দরকার, সেজন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, প্রতি প্রবাসী এক একজন দেশের প্রতিনিধি, তাই প্রবাসীদের আচার আচরণ বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে পরিচায়ক। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক কিছু লিখে দেশ ও নিজের বিপদ ডেকে না আনতে তিনি প্রবাসীদের অনুরোধ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা একটু আপনাদের কার্যক্রমের মাধ্যমে যে আমাদের আবেগ থাকাটা ভালো, কিন্তু এই আবেগটা যেন সীমারেখাটাকে, আমাদের যে আবেগের সীমারেখা আছে সেটাকে যেন অতিক্রম না করে, এবং এটা যেন আমাদের যে বাংলাদেশিরা যে একটা সুন্দর জাতি সেটার থেকে কোনো ভিন্ন ধরনের মাত্রা যেন আমরা না দিই। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, বিশেষ করে উত্তর আমিরাতে বিভিন্ন সময়ে আমরা আজকাল খুব বেশি আমাদের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করি, এবং এটা ভালো, এটা নতুন প্রযুক্তি। বাংলাদেশও ডিজিটাল, বাংলাদেশে আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমাদেরকে বিভিন্ন প্রযুক্তির যে সর্বশেষ বিষয়গুলো আছে সেগুলোর সাথে, সারা বিশ্বের সাথে আমাদেরকে কানেক্টেড করেছে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এই যে সামাজিক মাধ্যম ব্যবহারের মাধ্যমে যেন আপনারা অন্য কাউকে আঘাত না দেন, অন্য কারো যে যেটাকে আমরা প্রাইভেসি বলে থাকি সেটাকে যেন আপনারা অতিক্রম না করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কনস্যুলেট কর্মকর্তা কারি শহীদুল্লাহ।